এবার লাইভে এসে স্বামীর ব্যাপারে মুখ খুললেন বর্ষা চৌধুরী। তিনি বললেন, যদি কখনো দেখেন বা শোনেন আমি মারা গিয়েছি, তাহলে বুঝে নেবেন আমার স্বামী আমাকে মেরে ফেলেছে, কারণ প্রতিনিয়ত আমাকে হুমকি ধমকি দেয়া হচ্ছে। হ্যাঁ দর্শক, ঠিক এভাবে লাইভে এসে স্বামীর বিরুদ্ধে এবার মুখ খুলেছেন ব্র্যান্ড প্রমোটার ও ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী। লাইভে এসে বেশ কিছু চাঞ্চল্যকর কথা তুলে ধরেন বর্ষা চৌধুরী। তিনি বলেন, সেদিনের ভিডিওটি আমি কোরআন শরীফ ধরে করেছিলাম এবং তা আমি লাইভে দেখিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটি করার পরে আমার স্বামী রাসেল চৌধুরী আমার বাসায় চলে আসে এবং আমাকে বেধড়ক মারধর করে এবং বলে আমি যেন সেই ভিডিওটি ডিলিট করে দেই। বর্ষা চৌধুরী বলেন, তিনি ইন্টারভিউয়ে বলেছেন যে এই ভিডিওটি আমি করিনি, আর যদি এটা আমি করে থাকি তাহলে সে সমস্ত শাস্তি মাথা পেতে নেবেন, কিন্তু সত্যি বলতে এই ভিডিওটা আমারই ছিল। যখন আমি এই ভিডিওটা করি তার কিছুক্ষণ পর আমি জোহরের নামাজ পড়ছিলাম, এ সময় রাসেল আমার বাসার নিচে এসে সিকিউরিটি গার্ডকে মার ধর করে আমার বাসার উপরে উঠে যায় এবং তারপরে অনেকবার কলিং বেল প্রেস করে। আমার পুরো বিল্ডিং এ উপর থেকে নিচ পর্যন্ত অনেকগুলো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আমি সেই সিসিটিভি ক্যামেরাগুলোর মাধ্যমে দেখতে পারছিলাম রাসেল বারবার আমার দরজায় আঘাত করে ভেঙে ফেলার চেষ্টা করছে। যখন আমি দরজা খুলছিলাম না তখন সে দরজার বাইরে থেকে বলে সে নাকি শিবির কর্মী, দরজা না খুললে ভেঙে ফেলবে। ফাইনালি আমি তার এই অবস্থা দেখে দরজা খুলে দিলাম। দরজা খোলার সময় আমি একটি সাদা হিজাব পরাছিলাম, আর দরজা খোলার পর সে আমাকে এমন মারা মারে যা বলার ভাষা আমার নেই। আমার হাতে একটি ফোন ছিল, সে ওই ফোনটা জোরে আছাড় দিয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলে। সেদিনের পরে বর্ষা চৌধুরীকে অনেক দিন ঢাকা মেডিকেলে হসপিটালাইজড করা হয়। তার প্রুফ সে তার লাইভে দিয়েছেন। তিনি তার লাইভে আরও বলেন, তাকে জোর করে বিয়ে করানো হয়েছিল প্রতারণার মাধ্যমে। রাসেল চৌধুরীর বাবা মা বা পরিবারের কেউই ছিল না। তিনি তাকে বলেছিলেন সে এতিম, আর এই সুযোগেই তিনি বর্ষা চৌধুরীকে বিয়ে করেন। বিয়ের আগে আমি রাসেলকে কিছুদিন সময় নিতে বলেছিলাম, কিন্তু তখন সে বলে সে নাকি অসুস্থ। এসব বলে সে তার পাতানো বোনের বাসায় বিয়ের একটা ছোটোখাটো আয়োজন করে আমাকে বিয়ে করে ফেলে। বিয়ের ঠিক 2 থেকে 3 দিন পরে রাসেল আমার কাছ থেকে টাকা খুঁজতে শুরু করে, আর সে বলতে থাকে তার নাকি আমাকে ভালো লাগে না। তখন আমি রাসেলকে জিজ্ঞাসা করি, কেন আমাকে আর ভালো লাগছে না? তিনি উত্তরে বলেন, তার কেন ভালো লাগছে না সেই উত্তর তার নিজের কাছেও নেই। বর্ষা চৌধুরী তার লাইভে আরও বলেন, আমি রাসেলকে কিছু টাকা দিয়েছিলাম সিনেমা নয় নাটক বানানোর জন্য, তিনি সেই নাটকও বানাননি, বরং সেই টাকা খেয়ে দিয়ে আমাকে আবারও মারধর করেছিল।